বারা বিন আজব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে কবরের জন্য পাথেয়, যে ব্যক্তি পাথেয় ভালো সংগ্রহ করবে এ ব্যক্তি হবে সবচাইতে জ্ঞানী। তো পাথেয় কি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়্যিতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় তখন মানুষের কবরের সাথে যায় তিনটে জিনিস। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে নিয়ে যায় তখন তার সাথে মৃত মানুষের সাথে যায় তিনটা জিনিস। মানুষ যখন মারা যায় তো মৃতের সাথে যায় কবরে তিনটা জিনিস, ইয়াতে বাহু আলু আমালু আমালুহু, কবরবাসীর সাথে যায় তার সম্পদ। তার সম্পদ মানে ওই যে খাটিয়ে আত্মীয় স্বজন সমাজের লোক যারা মাটি দিতে যাচ্ছে, এরপরে যাচ্ছে আমালুহু তার আমল, মানে 60-70-90 বছর যে আমল করেছিল সেই আমল তার সাথে কবরে গেল। ফায়ার জিউস মানে দুটা ফিরে চলে আসে, মরা মানুষের সাথে কবরে তিনটা জিনিস যায়, সমাজের লোক যায়। বলেন তো কেন? তাকে দাফন করার জন্য, তার সম্পদ যেই খাটিয়াতে নিয়ে গেছে সেই খাটিয়া তার সম্পদ। তো সমাজের লোক মাটি দিয়ে ফিরে আসে, খাটিয়া ফিরে চলে আসে, তো দুটি ফিরে চলে আসলো, ইয়াবকামা হো আমালুহু, তার সাথে কবরে থেকে গেল তার আমল। বলেন তো তার সাথে কোন জিনিস থেকে গেল? আমল। এই পৃথিবীর যে আমলগুলি সে করেছিল সে আমল ভালো হতে পারে, সে আমল খারাপ হতে পারে। তো যে আমল করেছে 90-60-70 বছরে, 90-60-70 বছরে, 100 বছরে যে আমল করেছে সেই আমলটা তার কবরে থেকে গেল। এই আমলটা যদি ভালো হয় কবর ভালো হবে, আমল খারাপ হলে কবর খারাপ হবে। বারা বিন আজব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আদু রূহু ফি জাসাদিহি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন এই তার দেহে আল্লাহ রূহ ফেরত দেন। আতাহু মালা কানে, দুজন ফেরেস্তা আসেন, ফায়ুজলি সানিহি, তাকে উঠিয়ে বসান, ফায়া কোলানে লাহু, এরপরে দুজন ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? সে বলে, রব্বি আল্লাহ, ফাম্মাল মোমিন, যদি কবরবাসী মোমিনা নারী মোমিন পুরুষ হয় তাহলে সেই নারী পুরুষ বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, ফায়া কোলানে লাহু, মা দিনুকা, এরপরে দুই নম্বর প্রশ্ন করা হয়, তোমার দিন কী ছিল? দিন ইয়াল ইসলাম, কবরবাসী বলে, আমার দিন ছিল ইসলাম, ফায়া কোলানে লাহু, মাহাদার রাজুল আল্লাদি বই সফিকুম, তৃতীয় প্রশ্ন করে যে তোমাদের ওপরে একজন ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, তার সম্পদকে তোমাদের ধারণা কী? তখন এই মুমিন নারী পুরুষ বলবে, হো আবদুল্লাহ রসুলুহু, উনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর নবী, উনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যখন মোমিন নারী পুরুষ কবরে দিতে পারবে তখন ফেরেশতারা বলবে, মায়ুদ্রিকা, আশ্চর্য কথা, তোমরা কি করে এই তিনটা প্রশ্নের উত্তর জানলে? চতুর্থ প্রশ্নে ফেরেশতা মণ্ডলী বলবেন, মায়ুদ্রিকা, তোমরা কি করে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে? তখন কবরের ওই নারী পুরুষ বলবে, নারী হোক পুরুষ হোক কবরবাসী বলবে, করার তো কিতাব আল্লাহে, আরে কি বলেন আপনারা, আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না, মানে আমি দুনিয়াতে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, ফামাংতু বিহি, তার উপরে ঈমান এনেছি, ফাসাদদাক্তু ফাযালিক, আমি কোরআন হাদিস অনুপাতে আমল করেছি। মুমিন নারী পুরুষের কবরে পাওয়ারই আলাদা হবে, ফেরেশতাকে ধমক দিয়ে, আরে বলেন কি আমি পারবো না, মানে আমি দুনিয়াতে আল্লাহর কোরআন মাজিদ পড়েছি, আমি তার উপরে ঈমান এনেছি, হালাল হারাম বেছে আমি চলেছি, আমি কোরআন হাদিস নিজের জীবনকে সত্যায়ন করেছি, আমি পারবো না, মানে? তখন আল্লাহ বলবেন, ইউনাদি মুনাদিম মিনাস সামায়ে, সাত আকাশের ওপর থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আং সাদাকা আব্দি, ফেরেশতা মণ্ডলী, আমার এই বান্দা বান্দি এটা সত্য কথা বলেছে, ফাফরিসু মিনাল জান্না, দেরি করো না, দ্রুত জান্নাতের পোশাক পরিয়ে দাও, অলবিসু মিনাল জান্না, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহুল্লাহ বাবানিলাল জান্না, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও, ফায়াতিহি রাউহিয়া তেবিহা, যাতে করে এই কবরবাসী এই কবর থেকেই জান্নাতের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এটা হলো মুমিন বান্দার
বান্দির কবরের অবস্থা যদি আপনার আমল ভালো হয়, এই যে দেখেন কবরেই জান্নাতের পোশাক, কবরেই জান্নাতের বিছানা, কবরেই জান্নাতের আলো বাতাস হাওয়া বাতাস, কবরেই আপনার জান্নাতের সুখ সুযোগ সুবিধা আল্লাহ দিবেন। এরপরে আল্লাহ বলবেন ইফসাহুলাহু কবরুহু মাদ্দাবাসসারেহে, আচ্ছা তার ওই কবরকে প্রশস্ত করে দাও, তার চোখের জ্যোতি যত দূর যায় তার কবরকে তুমি তত প্রশস্ত করে দাও, এভাবে প্রশস্ত করে দিবেন। দিতে দিতেই আতিহিরা চলুন, এক ব্যক্তি চলে আসবেন জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দিকে দরজা জানালা, আর জান্নাতের সব সুযোগ সুবিধা আলো বাতাস দেওয়ার পরে যখন এই ফেরেশতারা ওখানে রেডি থাকবেন, ইয়াতিহিরা চলুন, হঠাৎ করে একটা লোক চলে আসবেন, কেবিহু হাসানুল ওয়াজহ হাসানুল সিয়াব, এত সুন্দর চেহারা, টকবগে যুবক, দেখলেই প্রেমে পড়ে যাবে, এত সুন্দর সুদর্শন পুরুষ, আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, এই ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদর্শন পুরুষ, এত সুন্দর টকবগে যুবক, তীব্র রেহ সুগন্ধিযুক্ত, তার শরীর থেকে এত সুগন্ধি বাইর হবে, এত সুন্দর চেহারা, টকবগে যুবক, একজন লোক এসে বলবে আফসির বিল্লাহি ইয়াসুরুকা হাযা ইয়াউমুকা আল্লাজি কুনতা তুআদু, কবরবাসী আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, এই দিনের ওয়াদা আল্লাহ করেছিল, আমি তোমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। তখন কবরবাসী বলবে মানাংতা, আই তুমি কে, তুমি কে এখানে? তখন ওই লোকটি বলবে আরে আনা আমালুকা সলে, আমি তোমার ওই দুনিয়ার ভালো ভালো সৎ আমল, তুমি রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেছিলে, সিয়াম পালন করেছিলে, সালাত আদায় করেছিলে, জিকির আজগার করেছিলে, তাজবি তাহলিল করেছিলে, হারাম থেকে বেঁচেছিলে, তুমি মানুষের গীবত পরনিন্দা করনি, তোমার চরিত্র ভালো ছিল, তুমি পর্দা করেছিলে, এই যে তুমি যে পর্দা করেছিলে, এই নারে এক তুমি যে পর্দা করেছিলে বেপর্দায় চলনি, তুমি যে বেনামাজি ছিলে না সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, হালাল ভক্ষণ করতে, তাজবি তাহলিল করতে, জিকির আজগার করতে, তুমি দুনিয়াতে যত সৎকর্ম করেছ ছিলে সব সৎকর্মকে একত্রিত করে আল্লাহ আমাকে মানুষ হিসেবে তোমার কবরে নিয়ে এসেছে জান্নাতের সুসংবাদ দিতে। এই যে দেখেন মুমিনের কবরের অবস্থা, মুমিন আপনি যদি মুমিন হতে পারেন, নারী যদি মুমিনা নারী হতে পারে, তাহলে কবরই হলো তার জান্নাতের টুকরা। বলছিলাম কবর, কবর একটা নির্দিষ্ট সময়ের জায়গা যেটার নাম কবর, যেই কবরবাসী আমাদের প্রত্যেকের হতে হবে। আমরা পৃথিবীতে ছিলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছেন, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহ রূহের জগতে আমাদেরকে রেখেছিলেন, তো তিনি যতদিন ইচ্ছা করেছিলেন আমরা রুহের জগতে ছিলাম, এরপরে তিনি আমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিলেন, রুহের জগৎ থেকে তিনি যখন আমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিলেন তো তিনি আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন মাতৃগর্ভের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদাজ আলিম মুসাম্মা, নির্দিষ্ট কালে আমি তোমাদেরকে মাতৃগর্ভে রেখেছিলাম, সম্মানু খুরেজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে তোমাদেরকে পৃথিবীতে বাহির করে দিয়েছি। এটা হলো দারুদ্দুনিয়া, আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ রুহের জগতে, এই রুহের জগৎ থেকে আমরা এসেছি দারুদ্দুনিয়া, এই দুনিয়া নামক গৃহে। এই দুনিয়াতে আমরা কতদিন থাকব, কেউ যে সারা জীবন বেঁচে থাকবে এরকম নয়, আল্লাহ যতদিন আমাদেরকে চাইবে আমরা ততদিন এখানে থাকব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আকালহুম মান ইয়াযুযু যালিক, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, এক বছর থেকে 16 বছর এটা হলো কৈশোর শৈশব, 2 16 থেকে নিয়ে 40 বছর এটা হচ্ছে যৌবন, 40 থেকে নিয়ে 60 বছর এটা হচ্ছে পৌরত্ব, 60 থেকে নিয়ে 70 বছর বার্ধক্য,
এরপরে আমাদের মৃত্যু চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গড় বয়স দিলেন যে আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আপনি বেঁচে থাকতে পারেন 20 বছর 30 বছর 2 দিন 5 দিন 90 বছর, এটা কথা ভিন্ন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর, এরপরে মৃত্যু চলে আসবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইনামাতাকুনু ইউদরিককুমুল মউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, যদিও তোমরা শরীর ও দুর্গে অবস্থান করো, আকাশে গিয়ে অবস্থান করো, মঙ্গল গ্রহে গিয়ে অবস্থান করো, যেখানেই থাকো না কেন, যখন সময় চলে আসবে, আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময়সীমা রাখা আছে, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময়সীমা রাখা আছে। আজালুহুম, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, 1 সেকেন্ড আকপিস আল্লাহ করবেন না, নির্দিষ্ট সময়েই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাকানা লিনাফসিন আনতা মউতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর আদেশ ব্যতি রেখে কোনো ব্যক্তি মরবে না। কোথায়, কোন সময়ে, কি পরিস্থিতিতে, কি কারণে, কোন দিনে, কোন মুহূর্তে, কিভাবে মারা যাবে, এটা খাতাতে আল্লাহ লিখে রেখেছেন। আপনি কিভাবে, কোন সময়তে, কি অবস্থাতে, কোন দেশে, কোন জায়গাতে, কি কারণে মারা যাবেন, এটা আল্লাহ কোথায় লিখে রেখেছেন, খাতাতে। আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলি আছে, যখন ওষুধ কোম্পানি থেকে ওষুধ বাহির করে, তখন দেখবেন যে ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে, থাকে না, যে এই ওষুধটা 2025 সাল পর্যন্ত ব্যবহারযোগ্য, সেবনযোগ্য। তো আল্লাহ যখন আপনাকে মায়ের ফ্যাক্টরিতে রেখে দিয়েছিলেন, তখন আপনার কপালে, আপনার খাতাতে 4টা জিনিস লিখে দিয়েছিল, 1 আপনার কর্ম, 2 আপনার বয়স, 3 আপনার মৃত্যু, 4 আপনি ভালো না খারাপ। তার মানে আপনারও এই খাতাতে আল্লাহ এক্সপায়ার ডেট কি করে দিয়েছেন, লিখে দিয়েছেন, যে আপনি পৃথিবীতে এসে কতদিন থাকবেন, যখন আপনার এই এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে তখন আপনার মৃত্যু চলে আসবে, পৃথিবী তার থাকার আর আপনার অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন কোথায় হবে, কি পরিমাণ হবে, এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। ওয়ামা তাদরি নাফসুম বি, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি করবে এটা মানুষের জানা নেই, একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বি আই আরদিন তামউত, মানুষ কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা মানুষের জানা নাই, মানুষ কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা জানেন আল্লাহ। আল্লাহ অতীব সূক্ষ্মদর্শী, খুব জ্ঞানী একজন সত্তা, তিনি ছাড়া মানুষ কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা মানুষের জানা নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি পৃথিবীবাসীকে বলে দেন যে তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, যতই পলায়ন করো। অত্র আয়াতগুলি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু মানুষের অবিশ্বম্ভাবী সত্য, এ থেকে পলানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। মৃত্যু কখন, কি অবস্থায়, কিভাবে হবে এটা আল্লাহর জ্ঞানে রয়েছে, মৃত্যু হবেই।